হ্যালো ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো কিভাবে আপনারা খুব সহজে ভয়েস টাইপিং করবেন, ভয়েস দিয়ে বাংলা ইংলিশ কিভাবে টাইপ করবেন। তো এটি করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন রিডমি কিবোর্ড। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা বাংলা ইংলিশ ভয়েস টাইপিং করতে পারব। অনেক সময় এসএমএস করার ক্ষেত্রে ও নানান ধরনের লেখালেখির জন্য আমাদের টাইপিং করার দরকার হয়। তো ভয়েস টাইপিং করা অনেক সহজ ও কম সময় লাগে। তো আপনারা অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা যে কোনো এসএমএস করার জন্য ইমো, হোয়াটসঅ্যাপ বা কোনো নোটপ্যাডে চলে যাবেন। তো আমি নোটপ্যাডে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি ইংলিশ টাইপিং করতে চাই, তো দেখতে পাচ্ছেন যে এই মাইক চিহ্ন রয়েছে। তার আগে ভিউয়ার্স, আপনারা উপর থেকে আপনারা রিডমি কিবোর্ডটি সিলেক্ট করে দেবেন। আপনারা এই মাইক আইকনটি সিলেক্ট করে আপনারা ভয়েস দিবেন। আপনারা নিচের দিকে ইংলিশ রেখে তারপর ভয়েস দিবেন, তাহলে আপনাদের ইংলিশ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ এ জায়গায় আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো আমি ভিডিওটি একটু পজ করছি, আপনারা সাথেই থাকেন। তো ভিউয়ার্স, আমি ভয়েসে বলেছি আপনি কেমন আছেন, আপনি কি করেন, আপনি কি খাইছেন। তো সকল ভয়েসগুলো আমার টাইপিং হয়ে গেছে। তো এখন যদি আমরা বাংলা টাইপ করতে চাই, তাহলে আমাদের নিচের দিকে যে ইংলিশ রয়েছে সেটিতে আমাদের বাংলা করতে হবে। তো এখন যদি আমি বাংলা টাইপ ভয়েস দেই, তাহলে বাংলা টাইপ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা এভাবে করে নিতে পারেন। তো আমি স্ক্রিন রেকর্ড করছি, যার জন্য দেখাতে পাচ্ছি না। তো একটু পজ করছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমি বাংলা ভয়েস দিয়েছি। আপনি কেমন আছেন, আপনি কি করেন, আপনি কি খাইছেন, সে সকল কিছু ভয়েস আকারে হয়ে গেছে। তো আপনারা এভাবে খুব সহজে বাংলা ও ইংলিশ ভয়েস দিয়ে টাইপিং করতে পারেন। তো এভাবে করলে আপনাদের অনেক দ্রুত আপনারা কাজ করতে পারবেন ও আপনাদের অনেক সময় বেঁচে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।